নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল সদস্যকে জানাই সাদর স্বাগতম। আজ মহাসাধক বামাখ্যাপার জীবনের এক অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা করব। বাংলার 1311 সাল ভাদ্র মাস, ঘোর অমাবস্যার রাত, সাধক বামাখ্যাপা ও তার প্রিয় শিষ্য ঋষিকেশ চট্টোপাধ্যায় মহাশ্মশান কুটিরে গভীর নিদ্রায় আচ্ছন্ন। হঠাৎ বামাখ্যাপা শিষ্যকে ডেকে বললেন, ঋষি বাবা, একটু জল খাব। দ্বারকার জল, যে ঘাটে আমার শ্রীগুরু বাবা অর্থাৎ কৈলাসপতি বাবাজি স্নান করতেন, সেই ঘাটের জল খাব। একেই ভয়ানক শ্মশান, তার উপর অমাবস্যার রাত, তবুও শিষ্য গুরুর আদেশ মতো কমণ্ডলু নিয়ে চললেন আলো জেলে জল আনতে। বামাখ্যাপা বললেন, আলো জ্বাললে কেন বাবা, আলো না নিয়েই যাও। গুরুর আদেশ, শিষ্য বাধ্য হয়ে চললেন মহাশ্মশান ভেদ করে দ্বারকার উদ্দেশ্যে। নরকঙ্কালের করটি পায়ে লেগে খটাখট করে ছিটকে পড়ছে, কারা যেন পাশ দিয়ে চলে যাচ্ছে, এক ভৌতিক অনুভূতি হচ্ছে। তবুও তিনি শ্রীগুরু স্মরণ করে চলেছেন। ঘাটে পৌঁছে যেই জল নিতে গেলেন, হঠাৎ চারিদিকে দিব্য জ্যোতিতে ভরে উঠল। অমাবস্যায় যেন চাঁদের উদয় হয়েছে, চারিদিক ঝলমল, হাত থেকে কমণ্ডলু খসে পড়ল। এ কি দেখছেন তিনি? নির্বাক হয়ে দেখছেন, ভয় ভাবনা সব ভুলে তাকিয়ে দেখছেন শান্ত সৌম্য জটাজুটধারী এক মহাযোগী, পদ্মাসনে মহাশূন্যে সমাসীন। দুই চোখ ভাবে ঢুলু ঢুলু, হাতে ত্রিশূল ও অভয় মুদ্রা, মস্তকে সাপ ফণা বিস্তার করে আছে, পরনে ব্যাঘ্র চর্ম। এ কি অপরূপ রূপ! ভাবের আবেগে শিষ্য চিৎকার করে উঠল, জয় গুরু, জয় গুরু। সেই দেবমূর্তি এবার গুরুমূর্তিতে রূপান্তরিত হল। আনন্দ আনন্দঙ্করং প্রশান্তং জ্ঞানং স্বরূপং নিজ বোধযুক্তং যোগীন্দ্রমীড়ং ভবরোগবৈদ্যং শ্রীমৎ গুরুং নিত্যন্নমহং ভজামি। সব সংশয় কেটে গেল, দেবাদিদেব আর বামাখ্যাপা এক হয়ে গেল। ভোরের আলো ফোটার সময় হয়ে এসেছে, শিষ্য জল নিয়ে গেছেন গুরুর কাছে। সাধক বামাখ্যাপা বললেন, ওরে আমার তৃষ্ণা মিটে গেছে অনেক দিন আগেই। তোমার তৃষ্ণা মিটল তো বাবা? শিষ্য সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ল গুরুর চরণতলে। হ্যাঁ বন্ধুরা, স্বয়ং শিব ও স্বয়ং বামাখ্যাপা একে অপরের পরিপূরক। সেদিন শিষ্যকে কৃপা করে সাধক বামাখ্যাপা শিবরূপে দেখা দিয়েছিলেন। আশা করি এই ঘটনাটি জেনে আপনাদের খুব আনন্দ হলো। যাওয়ার আগে বলি, প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।